জমি জটে থমকে মেট্রো রেলের প্রকল্প হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দু হাজার দশ সালে বরানগরকে জংশন করে দমদম দক্ষিণেশ্বর ও দমদম ব্যারাকপুর এবং নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট হয়ে বারাসত পর্যন্ত মেট্রো প্রকল্পে অনুমোদন দেন কাজও শুরু করে দেয় রেল বিকাশ নিগম লিমিটেড কিন্তু সময় যত এগিয়েছে জমি জটে থমকে গিয়েছে কাজ রেলের কাছে জমি থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে জবরদখল ইতিমধ্যেই জমি জটের ফলে নোয়াপাড়া বারাসত প্রকল্প থেকে হাত গুটিয়ে নিয়েছে লার্সন অ্যান্ড টুব্রো এবার জটিলতা দেখা দিয়েছে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প নিয়ে রেল সূত্রে খবর নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বর চার কিলোমিটার রেল লাইন পাততে হবে মাঝে তৈরি হবে দুটি স্টেশন জবরদখলের জেরে সেচ দপ্তরের খালের উপর দিয়ে রেল লাইন পাতা যাচ্ছে না জমি দখল করে দেখেছে প্রায় চারশোটি পরিবার রেল মন্ত্র সূত্রে খবর জবরদখল তুলতে রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ করেও লাভ হয়নি একই কারণে দক্ষিণেশ্বরের দিকের কাজও বন্ধ এই পরিস্থিতিতে জবরদখল তুলতে রাজ্যের সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী চিঠিতে তিনি লিখেছেন জনস্বার্থে জবরদখল সরিয়ে রেলের জমিতে রেলকে কাজ করতে দিতে সহযোগিতা করুক রাজ্য সরকার পাশাপাশি বহরমপুরের চুয়াপুরের কাছে রেলের ওভারব্রিজ তৈরির জট কাটাতেও মুখ্যমন্ত্রীকে আলাদা করে চিঠি লিখেছেন রেল প্রতিমন্ত্রী বহরমপুর শহরের ও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মাঝের রেল গেটটি দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি ওভারব্রিজের দাবি করে আসছেন নিয়ম অনুযায়ী শুধুমাত্র লাইনের ওপরের ওভারব্রিজের অংশে টাকা দেয় রেল কিন্তু এক্ষেত্রে বিশেষ অনুমতি নিয়ে সতেরো কোটি টাকা খরচ করে পুরো ব্রিজটি তৈরি করবে রেল নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু পূর্ত দপ্তরে ফাইল আটকে থাকায় কাজ শুরু করা যাচ্ছে না এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রীর চিঠিতে মুখ্যমন্ত্রী সাড়া দেন কিনা সেটাই এখন দেখার ধ্রুবজ্যোতি প্রামাণিক ও আশিস বাগচির রিপোর্ট এবিপি আনন্দ